সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে নিয়ে এসেছি নরসিং জেলার অন্তর্গত শিবপুর থানাতে অবস্থিত দত্তের গাঁও গ্রামে এখানে এসেছি একজন নারীর জীবনের গল্প শুনতে তো আমরা শুনবো তার জীবনের গল্প এই যে দেখতে পাচ্ছেন উনি এখানে বসে রয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি বসে রয়েছেন আপনার কোলে রয়েছে এটা কে আপনার বাচ্চা আচ্ছা এমনিতে আপনি আপনার হাজবেন্ড কি করেন স্কুলের কাজ করে আচ্ছা তো এমনি সব কিছু মিলে ভালোই আছেন আপনার হাজবেন্ড সব ধরনের ভরণ পোষণ দেয় তো কেন দেয় না কেন সে কি আপনার সাথে থাকে না নেশা করে কি ধরনের নেশা করে সে মদ গাঁজা খেয়ে বেড়ায় সবসময় এরকম করে নাকি মাঝে মাঝে নাকি এখন আপনার সাথে কোন সম্পর্কই নাই আপনার কাছে আর না না সে থাকে কোথায় কোথায় তার বাড়িটা সালে আচ্ছা তো যেটি হলো যে আপনাদের বিয়ে হলো কিভাবে বা কতদিন পূর্বে চার বছর পূর্বে বিয়ে হয়েছিল আপনার আপনাদের বিয়েটা কি মানে লাভ ম্যারেজ নাকি আপনাদের বাড়ি থেকে বাসা থেকে অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে হলো আপনার বাবা মা দেখে শুনে বিয়ে দিলেন আপনার বাবা আছেন তো আপনার মা আপনার মা মারা গেল কত সালে বা কত বছর আগে আপনার বয়স তখন কত ছিল আমি তো তখন অনেক ছোট ছিলাম মরছে তো মনে করেন কথাটি যদি একটু জোরে বলতেন মনে করেন মানে আপনি তখন খুবই ছোট খুব ছোট আপনার মায়ের মায়ের কথা মনে পড়ে না কষ্ট লাগে না তেমন একটা মনে নাই মানে এমনি তো আপনার মাকে আপনি মিস করেন মা থাকলে হয়তো আরো ভালো থাকতে পারতাম যেহেতু আপনার স্বামী আপনার ভরণ পোষণ দিচ্ছে না সে নেশা করছে আপনি এখন কতদিন হলো আপনার স্বামীকে ছাড়া ছেড়ে চলে এসছেন দুই বছর মানে কতদিন হবে আপনার সাথে তার সম্পর্ক নাই আপনার জামাই দুই বছর হবে তো আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয় নাই মানে এখন কি করতে চাচ্ছেন আপনি আপনি কি ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছেন নাকি অবস্থায় আছে আপনাদের সে কি আসে আপনার এখানে আসে না কোনো ধরনের খোঁজ খবরও নেয় না এই যে আপনার বাচ্চা বসে আছে আপনার কোলের মধ্যে ওর বয়স কত হলো এখন তিন বছর বয়স হচ্ছে তাহলে তো এই যে আগামীতেই ওকে স্কুলে ভর্তি করে দিতে হবে তার মানে আপনার বাচ্চাটা যখন হইল বাচ্চা হওয়ার কিছুদিন পর থেকে আপনার সাথে তার সম্পর্কটা ভালো না তো এই বাচ্চা হওয়ার আগে কি আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল মানে সব ধরনের ভরণ পোষণ আপনার দিত টাকা পয়সা দিত না তখন কে চালাইতো আপনার এই যে টাকা পয়সা বিভিন্ন খরচ খরচা বিশেষ করে যেমন খাওয়া দাওয়ার একটা বড় বিষয় রয়েছে এই খরচগুলো কে দিত আপনার কয় ভাই তিন ভাই তিন ভাইয়ের কি মানে তাদের তো পরিবার আছে আচ্ছা তার মধ্যে তারা আপনাকে হেল্প করতো সহযোগিতা করতো এখন কি আপনার ভাইয়ের বাসায় রয়েছেন মানে আপনাদের নিজেদের বাড়িতে রয়েছেন এটা তো আপনাদের নিজেদের বাড়ি আচ্ছা এই বাড়িতেই রয়েছেন আপনি অবস্থান করছেন তো এখন সকল খরচ খরচা আপনার ভাইয়েরাই বহন করতেছে তো আসলে এই যে আপনার তো বাচ্চারও হয়ে যাচ্ছে একে স্কুলে ভর্তি করতে হবে এই স্কুলে ভর্তি করতে হলে এটা তো টাকা পয়সার দরকার রয়েছে সব কি আপনার ভাইয়েরা করে ভাইয়েরা করতে পারবে আপনার কাছে কি মনে হচ্ছে বাইরে তো তা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যেহেতু আপনার হাজব্যান্ড তো চলেই গেছেন এখন ধরতে গেলে যদিও ডিভোর্স হয় নাই তো আপনি ভবিষ্যৎ কি মানে এখন পরিকল্পনা কি করতেছেন যে যেহেতু সে তো আপনার খোঁজ খবরও নিচ্ছে না কিছুই করছে না তো আপনার বাচ্চাও বড় হয়ে যাচ্ছে জীবন তো আর এভাবে চলবে না আপনার বয়সও কম সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করতেছেন ভবিষ্যৎ এখন কিভাবে কি জীবন অতিবাহিত করবেন সেটি কি আপনি ভেবে দেখেছেন তো এই যে আপনার বাচ্চা তো বয়স হয়ে যাচ্ছে আপনি তো নিজেই বললেন যে স্কুলে ভর্তি করার সময় হয়ে যাচ্ছে আপনার ভাইদের মুখের দিকে তাকিয়ে আছেন তারা কখন আসলে টাকা পয়সা দিবে সেভাবে ভর্তি করতে হবে কিন্তু সব সময় কি ভাইরা এভাবে হেল্প করবে বা এভাবে কি সারা জীবন চলবে ভবিষ্যৎ পরিকল্পনা কি করতেছেন আপনি কি করব বাইরে আর কত দিয়ে দিবে মনে করেন আমার একটা চিন্তা ভাবনা করতে হইব চাকরি নাকি ব্যবহার করতে হইব তাই তখন তো খুব মানুষ কথাগুলো যদি একটু জোরে বলতেন মানে তেমন কেউ নেই কিন্তু একটা চাকরি বাকরি করতে যাচ্ছেন এরকম তেমন কেউ নেই মানে আমার এটাকে চাকরি খুঁজতে হবে এরকম ইচ্ছা আছে তো যেটা হলো যে আপনার বয়স তো কম কিন্তু আপনি তো বলছেন যে আপনার এখন রিভোর্স হয়নি কিন্তু আপনার হাজব্যান্ডের সাথে সেই রকম কোনো সম্পর্কে সম্পর্ক নেই কোনো কিছুই নেই সেটি দীর্ঘদিন হয়ে যাচ্ছে তো আপনি যদি ডিভোর্স হয়ে যায় তো ভবিষ্যতে যেহেতু আপনার বয়স কম তো আপনার বেবি সহ যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায় সেই রকম ভালো মনের মানুষ বা ওই রকম বিয়ে শাদি করবেন কি না সেই রকম ইচ্ছা আছে কি না মানে ভালো মনের

তো কোনো খরচ লাগে না তেমন টাকা পয়সা লাগে না ইতিম খানায় দিয়ে দিতে যাচ্ছেন তা আপনি আসলে চাকরি যদি করতে চান আপনি তো বললেন যে নিজেই কিছু এটা করতে হবে তো চাকরি যদি করতে চান সেটা কি ধরনের চাকরি বা কি ধরনের কাজ করতে চান আপনি বা আপনার পড়ালেখা কতটুকু এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটুকু সেটা কি বলা যাবে হ্যাঁ বলা যাবে আপনি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন 6 আমার সিক্স পর্যন্ত তারপরে আর পড়ালেখা হয়নি আপনি ইচ্ছা করে না তখন আপনি পড়ালেখাটা বাদ দিলেন কেন তখন তো বিয়ে এসেছিল তার মানে আপনার ছোট বয়সে বিয়ে হয়ে গেছে এত কম বয়সে মানে এটা কিন্তু আপনি বললেন যে আপনার পরিবার থেকেই বিয়েটা দিয়ে দিছে কিন্তু ওই বয়সে তো আসলে আপনার দুরন্ত মানে দুরন্তভাবে ছুটে চলার কথা স্কুলে পড়ালেখা করার কথা কিন্তু সেইটা আপনি করেননি আপনার ইচ্ছা ছিল পড়ালেখা করার তখন কিন্তু করতে পারেননি আর আপনার বিয়ে যখন হলো তখন আপনি সিক্সে পড়েন তখন তাহলে তো তখনও আপনার বয়সও বেশি না তখনই বিয়ে দিয়ে দিল আপনাকে এটা কি আপনার ভাই তারা দিল না তাই আপনার বাবা আপনার ফুপু শুধু আপনার ফুপুর মতেই আপনার বিয়েটা হয়ে গেল কিন্তু এখন যে এই যে মানে একটি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে যেমন আপনার স্বামী আপনার তেমন ভরণ পোষণও দিচ্ছে না সে নেশা করে তো আপনি বললেন তো এখন আপনি আপনার ফুফুকে বলেন না যে ফুফু আপনি এরকমভাবে আমার বিয়েটি দিলেন কম বয়সে

বাসায় আসে না আর কোনো কথা নাই বেহু হিসাবে পড়ে থাকে এরকম একটা বিষয় তো আসলে আমাদের এই ভিডিওটি তো অনেক মানুষ দেখছে তাই না তো আসলে দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কোনো কথা বা কোনো কিছু চাওয়ার আছে কোনো ধরনের সহযোগিতা কিছু বলবার আছে কিছু বলার নেই মানে আপনার তাহলে একটাই কথা যেটা হলো যে যদি কেউ আপনাকে এরকম একটা জব বা চাকরি সংগ্রহ করে দেয় সেক্ষেত্রে সেই চাকরিটি আপনি করবেন আর যেটা হলো যে আপনার ভবিষ্যতে যদি ওই রকম ভালো ছেলে পান সেক্ষেত্রে তাকে আপনি বিয়ে করতে চান ভালো মনের মানুষ যে কিনা আপনার মনকে বুঝবে আপনাকে বুঝবে এরকম কাউকে তো যেটা হলো যে আপনার সাথে যদি কেউ কেউ কন্ট্যাক্ট করতে চায় কেউ যদি কোনো সহযোগিতা দিতে চায় বা কোনো ধরনের হেল্প করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কি কোনো যোগাযোগের মাধ্যম আছে যোগাযোগের কোনো মাধ্যম নাই আপনার কাছে কোনো ফোন নাই কোন ধরনের ফোন ব্যবহার করেন না আপনি আগে করছিলাম বাইয়া তো মোবাইল বা ইংলিশ কেন ভেঙে ফেললো ফোনটা আমার বাইয়ের মোবাইল সাউন্ড শুনছেন তাই মোবাইল দাও তারপর বাইয়া রাগ করে ভেঙ্গে ফেলেছে তার মোবাইল ছিল মানে আপনি মোবাইল নিয়ে কি বেশি ঘাটাঘাটি করতেন নাকি কি করতেন কেন ভেঙ্গে ফেললো ফোনটা ফোনটা না কষ্ট মানে চার্জ না দিতে আপনি চার্জ দিলেন সে রাগ করে ভেঙ্গে ফেললো তারপরে আর আপনার ফোনই ব্যবহার করা হচ্ছে না তো আপনার নাম তো শান্তাপু ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে এখন হয়তো খুব খারাপ সময় পার করছেন এর চেয়ে খারাপ সময় অনেক মানুষ পার করছে তো সব কিছু মূল্যে আপনি আপনার মনের মতো যেরকম সময় পার করতে চাচ্ছেন জীবনে যেন সেই রকম সময় আসে আমার পক্ষ থেকে দোয়া রইল সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন একজন নারীর জীবনের আসলে ঘটে যাওয়া গল্প বা ঘটনা সত্য ঘটনা তো আপনারা যে যেখানে বসে আপনারা এই ভিডিওটি দেখলেন বা দেখছেন প্রত্যেককেই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যেটি হলো যে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেলাইকনটি অন করে রাখবেন আপনাদের প্রত্যেককেই আবারও ধন্যবাদ